এই বাজেট বিদেশে টাকা পাচার করতে বাজেট প্রত্যাখ্যান করে ডাক্তার কামাল নতুন নির্বাচনের দাবি করেন। গণফোরাম সভাপতি ডাক্তার কামাল হোসেন বলেছেন, প্রস্তাবিত বাজেটকে আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। আজ শনিবার গণফোরামের উদ্যোগে প্রস্তাবিত বাজেটের উপর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এতে বিশিষ্ট অর্থনীতিবিদ গণফোরাম সাধারণ সম্পাদক ডাক্তার রেজা কিবরিয়া মূল বক্তব্য রাখেন। ডাক্তার কামাল হোসেন বলেন, এটি জনগণের বাজেট না, এটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট, যা দেশের প্রকৃতির সমস্যা মোকাবিলায় কোনো চেষ্টা নেই। বর্তমান দেশকে যারা লুটেপুটে খাচ্ছে এবং যারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে, বাজেটটিকে তাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। বাজেটটি যারা প্রণয়ন করেছেন তাদের এদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই। তাই জনগণের বাজেটের জন্য একটি সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের লক্ষ্যে অবিলম্বে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজা কিবরিয়া বলেন, আমরা এ ধরনের সরকারের কাছে এর চেয়ে ভালো বাজেট আশা করি না। জনগণ খুব তাড়াতাড়ি টের পাবে এ বাজেটের প্রতিক্রিয়া, কারণ প্রতিটি ক্ষেত্রে সরকার মূল্যবৃদ্ধি করতে বাধ্য হবে, ব্যাংকের অবস্থা আরও খারাপ হবে, জিনিসপত্রের দাম বাড়বে। তিনি আরও বলেন, প্রতিনিধিত্বশীল ও অনির্বাচিত সরকারের বাজেট যে আমরা নাগরিকদের ইচ্ছার প্রতিফলন নয় এবং এটি যে দেশের প্রয়োজনীয় পূরণের লক্ষ্যে হয়নি, এটাতে অবাক হওয়ার কারণ নেই। দেশবাসীর সামনে উপস্থিত কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় কঠিন পদক্ষেপ গ্রহণ কেবল সেই নির্বাচিত সরকারকেই যথার্থ আত্মবিশ্বাস থাকবে ও এ ব্যাপারে বাংলাদেশের জনগণের সমর্থন থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু ছাইব, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আসমা আমিন, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট জবরুল হায়দার আফ্রিদি, মোস্তাক আহমেদ, লতিফুল বারি হালিম, মোহাম্মদ আজাদ হোসেন খান, সিদ্দিকুর রহমান, হারুনুর রশিদ তালুকদার, মাহমুদুল্লাহ মধু।